এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আকাশটাও খুব মেঘলা, আর মানে ওয়েদারটা আজকে একদমই ঠিক নেই। আমি বাড়ির থেকে একটু এখন যাব হচ্ছে আমার মামার বাড়িতে। আমার মামার বাড়ি এখান থেকে বেশি দূর না, আমি বাড়িতেই রয়েছি, আর এখন যাব আমার মামার বাড়ি। ওখানে আমার দিদা আমাদের জন্য অপেক্ষা করছে, আর এখন আমার মা করবে হচ্ছে চা। চা খেয়ে আমরা মামার বাড়ির পথে বেরিয়ে যাব। আমি আর আমার সোনা মাম্মাম এখন রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে আমরা মামা বাড়ি। না মাম্মাম, তো চলো আমরা মামা বাড়ি যাই। বন্ধুরা, বলেছিলাম দিদার বাড়ি আসবো, আর এই যে আমার দিদা, আর এটা হচ্ছে আমার দিদার বাড়ি। চলে এসেছি দিদার বাড়ি। আজকে আমরা ভাবছি প্রথম একটা চ্যানেল খুলবো, তাই কি করে করব, ওয়েদার ভালো নেই, উনুন টুন গড়িয়েছি, এখন রান্না করো, আকাশের মেঘ, বৃষ্টি পড়ছে, কি করবো, আজকে রান্নাটা ঘরেই করব। রোদও উঠছে। হ্যাঁ, আবার রোদ উঠছে, পরে দেখবো, চেষ্টা করি আবার যদি করা যায়। ওখানে ভিজে গেছে উনুনটা, দেখাবো। আচ্ছা, উনুনটাও ভিজে গেছে। কি রান্না হবে দিদি আজকে? দেখি মাঠে কি সবজি পাই, যা পাই তাই রান্না করব। পাশেই মাঠ, তাই না? হ্যাঁ, এই তো পাশেই মাঠ। তোমার জমি এখান থেকে কতটুকু আছে? আছে ঠাকুরের কৃপায় 2 বিঘে আছে। দেখো আমাদের ক্ষেত, এখানে ভেন্ডি আছে, আবার নতুন গাছ হচ্ছে, এই যে পাট শাক আছে, নতুন তরকারিটা এই দেখো, এটা নতুন তরকারি আমাদের খেতে হয়েছে, সবাই তো কিনে খায়, আমি খেতে তৈরি করি। হ্যাঁ দেখো, লঙ্কা গাছও আছে, কি সুন্দর লঙ্কা ধরেছে দেখেছো? এই দেখো লঙ্কা ধরেছে, এই দেখো কত সুন্দর লঙ্কা। এই লঙ্কা দিয়ে, ভেন্ডি দিয়ে আজকে মাছ দিয়ে তরকারি করব। খুব বিশাল বড় বড় হয়ে গেছে ভেন্ডি। কালকে আবার এখানে জল দিয়েছে, তো নরম মাটি, তারপরে আবার বৃষ্টি হয়েছে। অদিতা, তোমার পায়ে কি হয়েছে? পায়ে দেখো, কালকে মাটি, ভেন্ডি গাছে জল দিয়েছে তো, তাই মাটি লেগে গেছে পায়ে, কি করবো। জুতো কিনা লাগবে না, ঠিক। এখন এগুলো রেখে পাটা ধুয়ে আসি। ও দাদারা, উনুন ভিজে গেছে, রান্না হবে ঘরে। দেখো উনুনের অবস্থা পুরো খারাপ, ভিজে গেছে। আটা আটা ভয় লাগে, আবার শখ করছে। কিন্তু দাদু, তোমার গরুটা লক্ষ্মী জানো? ও আতা, হ্যাঁ ওরকম ভয় করে। না না, ভয় কিছু না, কামড় দিয়ে দে, কামড় দিয়ে দে। ওই যা গলা করে শ্রীকৃষ্ণের আর এক রূপ গরু। আর এইটা তো গলা একদম উঁচু করবে। এই কটা ছোট মাছ এনেছি ভেন্ডি দিয়ে তরকারি রান্না করবো বলে। কাটবো, কেটে তারপরে থাকলে
করলে হবে, এত গাছপালা আছে মামা বাড়িতে, একটু দেখা। ঠিক বলেছো, আমার মামার বাড়িতে অনেক গাছপালা, দেখাই গেল। এই দেখো আমার মামা, আমার ছোট মামা, এই যে যত ফুল গাছ আছে এখানে, আমার ছোট মামা গাছ যত্ন করতে খুব ভালোবাসে। আর এই গাছগুলো, এই ফুলগুলো সব আমার ছোট মামাই লাগিয়েছে। আর এই গোলাপগুলো না আগে চুরি হয়ে যেত, অর্ধেক রাত্রেবেলা এসে গোলাপ নিয়ে যেত। এখানে আর একটা গাছ ছিল অনেক বড় একটা গোলাপ গাছ, ওইগুলো তো চুরি হতোই। আর দেখো এই যে হচ্ছে লেবু গাছ, কি যেন বলে এই লেবুকে, হ্যাঁ বাতাবি লেবু, এই গাছটা কে লাগিয়েছিল দিদা? এই গাছটা, এই গাছটা আমার ছোট মামাই লাগিয়েছিল। আমার ছোট মামার মানে হাতের যত্ন গাছ মাছ অনেক ভালো থাকে। আর এখানে আছে একটা না আম গাছ, ছোট মনে হয় কলমের আম গাছ, কি আম দিদা এটা? হ্যাঁ ল্যাংড়া আম গাছ। এখানেও একটা আম গাছ আছে, এটা কি আম গাছ দিদা? হ্যাঁ ফজলি আম। ও আর এইখানে দেখো পেঁপে গাছটার অবস্থা, হনুমানে নাম মানে গরমে গরমে পেঁপে গাছ শেষ। আর এখানে তোমার দিদা মাছ কাটতে ব্যস্ত এখানে। আর বেগুন গাছ হয়েছে এখানে। আর এখানে মামার হাতের ক্যালমা ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। আর এটা হচ্ছে পুরো, এটা হচ্ছে আমার মামার বাড়ি। আর এটা আমাদের টাইম কল, গরিবের টাইম কল। হাই, এই গাছগুলো গরুর জন্য দাদু? হুম, এখানে আমার দাদু গাছ কাটছে, দেখো গরুর জন্য কত খাবার হয়ে গেছে এখানে। বেগুন আছে তো, তাই একটা বেগুন তুলি তরকারি রান্না করব। গাছ এখন নষ্ট হয়ে গেছে, ফিরে আবার নতুন করে লাগাবো। আরে হবে, এই ওয়েদার মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, রোদ উঠে গেছে। হ্যাঁ ওয়েদার ঠিকই হয়ে গেছে, দেখো একটা হাড়ি পাতানো, কি জানি কেন লেবুর রস বের করে নাকি কি জানি। বলছি বাজার যাবা? এই হ্যাঁ একটু বাজারে যাওয়া দরকার, চলো বাজারে যাই। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, গরম পড়ছে বিশাল। হ্যাঁ দিদা চা বানাচ্ছে গরমে, তো চা একটু খেতে হবে তো। চলো চাটা খেয়ে তারপরে বেরোই। হ্যাঁ চায়ের থালাটা সাজিয়ে ফেলি বলো। হ্যাঁ ঠিক আছে আসো, চলো হ্যাঁ খেয়ে দিয়ে নেবে। দেখেছো কোনটা কাচ্চা? লেখা আছে কিন্তু সবগুলোর নাম লেখা আছে। ছোটটা তো মেয়ে, সবাই আমরা বসে আছি এখন, আমার নাত জামাই বলছে নাম লেখা আছে, এখন যার যার নাম দেখে দেখে শেষে খাও। কাপের গায়ে নাম লেখা আছে সবার। আরে বলো তো কোনটা কার নাম? সব নাম লেখা আছে, নাম লেখা আছে, দেখো দেখে দেখে খাও কার কোনটা নাম লেখা আছে। এটা মেয়ের জন্য, এই ছোটটা মেয়ের জন্য, ঠিক এখন ব্যস্ত আছে। হ্যাঁ তো একটু পরে এসে খাবে, এখনো ব্যস্ত, ঘুমাতে ব্যস্ত, যাই হোক ব্যস্ত আছে, ব্যস্ত। ও দিদা হ্যাঁ বলো, বাজারে যাই বুঝলাম? আচ্ছা ঠিক আছে, মানে বাজার থেকে বাজারে যাই বুঝলাম, তারপরে দিদার রান্না বান্না হোক, তারপরে আমরা আসবেন ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, বাজারে যাই একটু। আচ্ছা ঠিক আছে, বাজার দিয়ে ঘুরে এসে ঠিক আছে, তুমি রান্না বান্না করো, আচ্ছা তারপরে আসবেন। রাস্তায় গিয়ে দাঁড়াও, আমি বাইক নিয়ে, আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তুমি বাইক নিয়ে আসো। হুম হুম ঠিক আছে, টাটা দাও, টাটা 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 দাও।
ঘুম থেকে উঠলো তো ভালো লাগছে না। দেখো বন্ধুরা, কিনেছি একটা কোকা কোলা কিনেছি, আর বিদিশার প্যাম্পাস আর পার্ক কিনেছি, আর আমার মামামার হাতে একটা পার্ক আছে, মামাম রয়েছে মামামার বাবার কোলে। আর এখন যাব বাড়ি, দাদির কাছে চলে এসেছি। বাড়ি মানে একেবারে বাড়ি চলে যাব, দিদার বাড়ি আসবো পরে, দিদার বাড়ি আর দাঁড়াবো না এখন। এই গরমে বাজার থেকে বাড়ি এসে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ খাও, ওই তো ঠান্ডা লাগার কল করছে, আর কিছুই না। বিরাট গরম পড়েছে, বিরাট গরম, কতদিন কত গরম পড়েছে কয়দিন, তাই তো। এই দেখো বাইরে রোদ, প্রচন্ড রোদ্দুর বাইরে। সকালে মেঘ করেছিল, মেঘটা কেটে গেছে, আছে হালকা পাতলা, কিন্তু রোদ্দুর উঠেছে। কেমন রোদ উঠেছে বলো তো। হ্যালো, আমার একটু টাটা দাও। তুমি টাটা দিচ্ছো, আমার মা কত সুন্দর টাটা দিয়ে শিখেছে, টাটা টাটা টাটা। আমা মাম, টাটা দাও, টাটা দাও, একটু টাটা দাও। কি খেলছো মা, তুমি দাঁড়াবে নাকি? একটু দাঁড়ো, দাঁড়াও দাঁড়াও, থিট দেয় দেয় মা, থিট দেয় দেয়। ও তুমি করতাল বাজাচ্ছো, তাই করতাল বাজাচ্ছো? উফ, আমার মাটা ভারী ব্যস্ত। এদিকে তাকাও, কোথায় উঠেছো, কোথায় উঠেছো, কোথায় উঠেছো মা, জানলায় উঠেছো? এই দেখো, এদিকে তাকাও, কি দেখছো মা জানলা দিয়ে, কি দেখছো? নেই তো কিছু। এই দেখো, কি দেখছো মা, কি দেখছো, তাই তুমি দেখছো? যাবা না বড়মার বাড়ি, বড়মার বাড়ি যেতে হবে, বড়মার বাড়ি যেতে হবে তো। ব্রাশ করছো মা, ব্রাশ করছো, ও তাই। এখন দুপুর হয়ে গেছে, দুপুর 2 বাজে, আর খুবই গরম পড়েছে। আর দেখো বাইরে এসে দেখি আমার মা সাইকেলের সিট গায়েব, খুঁজতে খুঁজে দেখতেই দেখি ঝুড়িতে সাইকেলের সিট রয়েছে, এমন হাসি পাচ্ছিল আমার। আর সকালবেলা বাজার থেকে এসে আমরা বাড়িতে ভাত মাছ খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েই এখন হচ্ছে যাব মামার বাড়ি। তোমরা তো জানোই যে আমার মামার বাড়ি পাশে, তাই ভাবলাম যে নাইটি পরেই চলে যাই মামার বাড়িতে। এখন যাব, আর তোমাদের দাদা ভাইও এখন বাড়িতে চলে যাবে, মানে ওই বাড়িতে। আমি এখন আর কি যাব না, তাই আমি থাকবো আমার মামার বাড়িতে, যাব মামার বাড়ি পর্যন্ত যাব। এখন দেখি আমার দাদু দিদা কি করছে, ঢ্যাঁড়সের গল্প তো এখনো বাকি আছে, গিয়ে যাই ঘুরে আসি মামার বাড়ির থেকে। মামা আম খেয়েছে, না না বাবা আম খেয়েছে, না 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 না, দুষ্টু বাবা যাচ্ছে, কাটা দাও বাবা, চলে যাচ্ছে মাম, বাজলে।
ভিডিও কল করবো ভিডিও ঠিক আছে টাটা। দেখেন দাদা ভাইরা, আমি আজকে মাঠ থেকে ভেন্ডি তুলে সর্ষে বেটে ভেন্ডি দিয়ে বাটা খোনা মাছ এনে তরকারি রান্না করেছি, আর মাছের আলু দিয়ে মাছের ঝাল করেছি, আমের চাটনি করেছি। দেখুন আপনি, আপনি খেয়ে দেখুন। এই যে সেই মাঠের থেকে তোলা না ভেন্ডি না? হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, ওরা তো টেস্ট করে বলো তো বলবো। এত সুন্দর রান্না করেছো, মাঠের সবজি বলে কথা, রান্না তো ভালো হবে। আমি ওইখানে তো মাঠের সবজি খেতেই পারি না। কয়েকদিনের তোলা খাও, সবজি খাও, রস থাকে না কিছু না। আর আমাদের মাঠের সবজি খেয়ে দেখো না, খুব ভালো হয়েছে। জাস্ট ওয়াও। আসুন বন্ধুরা, আমি নতুন একটা জিনিস দেখাচ্ছি আমার বাড়িতে। এই দেখুন, আমার একটা জবা গাছে দুই রকমের ফুল ফোটে, একটা সাদা একটা লাল। ওই ওই ডালটায় লাল ফুল ফুটেছে, এই ডালটায় সাদা ফুল ফুটেছে। ওইদিকে লাল ফুটেছে, হ্যাঁ, একই গাছ, একটাই গোড়া, একটাই জবা গাছ। হ্যাঁ, একটাই জবা গাছ, একটা লাল একটা সাদা। এই আমার কাজ, জরুরি খাবার দেওয়া, রান্না বান্না, আর কি করবো, এই করি। এতগুলো দিয়ে কি করবি? এই দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে সেই ছোটবেলায় খেলতাম খেলার লঙ্কা। আমরা তো এখানে খেলার লঙ্কাই বলি, অনেকে হয়তো দেখতে পাও না। এইগুলো না জলে দিলে ফোটে, সেটা দেখাবো। আসো দিদা, দেখেছো মনে হচ্ছে বাজি ফুটছে, আর ফুটবে না বাবা, আর ফুটবে নাকি? আর ফুটবে না মনে হয়। এগুলো এই দুটো, এটা তো ফুটলো না বাবা, এই একটা ফুটলো, আর কই
অনেকগুলোই ফুটেছে আর তো ফুটছে না, এগুলো ফুটাতে অনেক মজাই লাগতো। যেগুলো পেকেছে সেগুলো সারাদিন কাজবাজ করি এখন একটু বাইরে বেরোলাম, একটু পরে আমাদের রাস্তায় অনেক লোক এখানে বসে থাকে না এই রাস্তায়। এই পাট গাছগুলো হওয়ার পরে একটু গুপচি মতন হয়ে গেছে, এখনো বড় হয় নাই তো, তো রোদের যদি পাট বড় হলো না। হ্যাঁ সব বাঁশপাট হয়ে যাবে মনে হয়, গাছ পাট আর হবে না। হ্যাঁ এই রাস্তাটা খুবই ভালো, গরমকালে সবাই রাত্রেবেলায় বসে থাকে। এই তো একটু পরের থেকে শুরু হয়ে যায় লোকজন হাঁটা চলা। কামিনী ফুল গাছ ছোট 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 হয়, বিশাল ঘ্রাণ। বেগুন গাছ গুলো না তোমাকে অনেক গাছ দিদা? হ্যাঁ বাসের বীজ তো ভাঙে গেছে, পাতা বাহারি খালি পাতা বড়ই পাতাই হবে, ফুল হবে না। পাতা হলে কিন্তু ভালোই লাগে, বড় হলে কিন্তু ভালোই লাগবে দিদা। ফুল অনেক দেখো বন্ধুরা এখানে বসে রয়েছি, আর বসে থাকতে থাকতে দেখি আমার মামা একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিল, দেখো এদিকে এসে দেখো, দেখো অ্যালোভেরা গাছটা পুরে কি হয়েছে এই অবস্থা, অ্যালোভেরা গাছের পুরো পুরে হলুদ কালারের হয়ে গেছে, এত মারাত্মক গরম পড়েছে। আর আমার হাতের অবস্থা তো ঠিক নেই, দুই হাত শেষ পুরো আমার, মানে এত মারাত্মক গরম পড়েছে আর আজকে না কয়দিন ধরেই গরম পড়েছে। দেখো বন্ধুরা এই গরমে আমার হাতের কি অবস্থা, দেখো পুরো শেষ, হাতের আঙুলে পুরো ঘামাচি উঠে গেছে, দেখো এই অবস্থা আমার হাতের এই গরমে, থাকা যাচ্ছে না গরমে। কি করছো দিদা? এই গরু ঘাস চরছি, কি করব, গরু আগার মানুষ তো কাজ তো করতেই হবে। গরু খাবার কলা গাছ না, কলা গাছ এই জামা সব একসাথে মিশাই দিবা? দেখো বন্ধুরা আজকে আমরা সবাই টিম ধরে ঘুরতে বেরিয়েছি, পিছনে আছে আমার মা, আর পিছনে আছে পুন্নি, ওখানে আছে আমার দিদা আমার মেয়ে, আর এখানে রয়েছে আমার আন্টি আর ভাই, আমরা সবাই ঘুরতে বেরিয়েছি। আর ফুরফুরে হাওয়া দিচ্ছে আজকে, মানে সকালবেলা তো গরম পড়েছিল, এখন একটু ঠান্ডা ওয়েদার আছে, আর এখন একটু আমরা ভালো আছি গরমের থেকে। দেখো গরমে তো গলায়ও কি হয়ে গেছে, দেখো আমরা টিম ধরে বেরিয়েছি, রাস্তাটা কতই গরম। এই যে হচ্ছে লজ্জাবতী গাছ, এইগুলোকে বলে লজ্জাবতী গাছ, একটু ছোঁয়া দিলেই এগুলো বুঝে যায়, তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো সব বুঝে যাচ্ছে, এগুলো হচ্ছে লজ্জাবতী গাছ। দেখো বন্ধুরা আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে আজকে ঘুরতে বেরিয়েছি, এটা হচ্ছে আমার মামার বাড়ির সামনের রাস্তা, মামাদের বাড়ি ওইখানে, আর এটা সামনের রাস্তা, আর চারিদিকটা খুব সুন্দর, তবে এখন ফসল আদি হয়েছে মানুষের, এখন সবাই ভালো আছে, কিন্তু আমরা মশায় অনেক দুঃখে আছি, তাড়াতাড়ি পাটগুলো বড় হয়ে গেলে আমরা একটু বাঁচি। আমরা বাড়ি চলে যাব, আর আমার সোনা মামামা বাড়ি চলে যাবে, অনেকক্ষণ বড় মার বাড়ি ঘুরে ঘুরে করলো, আর এখন যাব আমি আমাদের বাড়িতে, অনেকক্ষণ ধরে রয়েছি এখানে, এখন বাড়ি চলে যাব, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার একটা জন্মদিন বাড়ি নেমন্তন্ন আছে সেইখানে যাব। দেখো
বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি বাড়িতে পৌঁছে গেছি। দেখো আমাদের তো অনেক ফুল গাছ আছে সকাল, আর দেখো এখানে এসে আমার একটা ভাই বলছে, এসে বলছে কত বড় বড় ফুল, অনেক বড় গাছ বল। তাই তো, অনেক বড় গাছ। দেখো কি করছে, বই এই তো পড়ছে। আরে মিমি সরো না, এদিকে কাটে দে, এদিকে এসে ধরে কাটে দে, এবার দাঁড়াও। কি দিল মা, চলো বাড়ি গিয়ে দেখাই। দেখো বন্ধুরা, জন্মদিন বাড়িতে দিয়েছে কে, একটা সিঙ্গারা, মিষ্টি আর পায়েস, বেশি কিছু দেয়নি, এই আয়োজন। বন্ধুরা এখন হয়ে গেছে রাত, আর দেখো আমার মাম্মাকে আমি পায়ের উপর নিয়ে ঘুম পাড়াচ্ছি। তোমরা কারা কারা পায়ের উপর নিয়ে এরকম ঘুম পাড়াতে হয় তারা অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই তাও কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, আর আমার পাশে থেকো, তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্যে। তো সবাই ভালো থেকো, টাটা।